আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাক প্রভু ভুবনের ধুলি চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাইকে আগাম হোলির শুভেচ্ছা জানাই। আর আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব, আগের বছরও গেছিলাম বসন্ত উৎসবে আর এবছরও যাব, তো তার জন্য সকাল সকাল আমি এখানে রেডি হয়ে গেছি। সেরকম খুব একটা সেজে বুঝে যাচ্ছি না, জাস্ট লিপস্টিকটা পরেছি আর একটি শাড়ি পরেছি। আজকে আমি যাব, অয়ন্তিকা যাবে আর নেহা যাবে, আমরা তিনজনে যাব। জ্যোতি সায়ন্তীর হচ্ছে অ্যালার্জি হচ্ছে প্রচণ্ড, তো ও যাবে না। আর আমি এখানে অলরেডি রেডি হয়ে বসে আছি, আমি আর অয়ন্তিকা, আর অয়ন্তিকা যদিও ওর বাড়িতে রেডি হয়ে বসে আছে, আর নেহা এদিকে এত লেট করছে। আমাদের বেরোনোর কথা ছিল 11:15 থেকে 20-এর মধ্যে, কারণ 12:00 থেকে কলেজে যেতে বলেছে, আর নেহা এখনও অবধি বেরোতে পারেনি, তো এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছে আর আমি এখন ঘরে বসে আছি। ওরা বেরোলে আমাকে ফোন করবে, তারপর আমি বের। তো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব বসন্ত এসে গেছে। তোমার শোকে কি শোকে অলোক রং লাগলো আমার অকারণের শোকে, তোমার শোকে কি শোকে অলোক রং লাগলো আমার অকারণের শোকে, তোমার ঝড়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখটা করে দেন, তোমার ভাবায় আমার হয়েছে যে I'm gonna make you mine.
হয়ে গেছিল আর বসে থাকতে পারছিলাম না আমি, তো স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম আর এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, চোখ মুখ পুরো ঘুমিয়ে ফুলে গেছে আমার। আর এই দিকে দেখো কপালে রং টং কিচ্ছু যায়নি, আবির খেলেছি তাও দেখছি মানে কি বলবো আজকাল আবিরের সাথে এত রং মেশানো থাকে সে রং উঠছেই না পুরো, এগুলো সব ভর্তি। আমি ভাবছি বৃহস্পতিবার আমাদের বিয়ে, বাট এগুলো উঠবে তো টাইম মতো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আমার দিদির বিয়ের ব্লগ আসছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।